সো ইয়ো হে গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম টু বাংলা। আশা করি সবাই ভালো আছেন। এন্ড আমি আবার চলে আসলাম একটা নতুন ভিডিও। সো গাইস, আজকের ভিডিও অ্যান্ড্রয়েড 9.0 কিনে। সো গাইস, পিক্সেল 2 তে অ্যান্ড্রয়েড 9.0 আসার পর থেকে কিন্তু বেশ কিছু স্মার্টফোন অ্যান্ড্রয়েড 9.0 চলে এসেছে। সো গাইস, আজকে আমি আপনাদের জানাবো যে অ্যান্ড্রয়েড 9.0 কি কি নতুন থাকছে এবং কি কি পরিবর্তন করা হয়েছে। আর আমার কিন্তু একটা অ্যান্ড্রয়েড 1 স্মার্টফোন আছে, মি A1, এটাও কিন্তু অ্যান্ড্রয়েড 9.0 চলে এসেছে। সো গাইস, আজকে আমি আপনাদের জানাবো যে কি কি থাকছে এতে নতুন এন্ড কি কি নতুন এর মধ্যে অ্যাড করা হয়েছে। তো আর কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করেন। আশা করি আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হবে। আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের টেক ভিডিও প্রতিনিয়ত ছাড়া। দেখতে পাবেন সেটা হচ্ছে লঞ্চারে। সো লঞ্চারটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ করা হয়েছে, আর লঞ্চারটা কিন্তু গুগল পিক্সেল 3 বলে আমার মনে হয়। অ্যান্ড লঞ্চারটা কিন্তু আগে থেকে খুব ফাস্ট এবং খুব কাস্টমাইজেবল। আপনারা চাইলে লঞ্চারটা কিন্তু খুব ইজিলি সেটিংয়ে, হোম সেটিংয়ে গিয়ে অপশন অনেকগুলো কাস্টমাইজ করার অপশন দিয়েছে, যেমন আপনার আইকনগুলো শেপ চেঞ্জ করতে পারবেন, এই ধরনের অনেকগুলো অপশন দিয়েছে। আর এর মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে অ্যালো হোম স্ক্রিন রোটেশন, এই অপশনটা। এর মাধ্যমে আপনারা আপনাদের যে ওয়েলপেপার সহ আপনারা সম্পূর্ণ হোম স্ক্রিনটাকে রোটেট করে ফেলতে পারবেন, যেমন আমি আপনাদের দেখাচ্ছি। তো এরকমভাবে আপনারা আপনাদের লঞ্চারটা কিন্তু সম্পূর্ণভাবে রোটেট করে ফেলতে পারবেন। আর এই অপশনটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ আপনারা অনেক সময় অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো আগে যে লঞ্চার ছিল সেগুলো কিন্তু রোটেট করা যেত না। তো এর মাধ্যমে আপনারা যাদের ডিসপ্লে একটু বড়, তারা রোটেট করে আপনার স্মার্টফোনটাকে ব্যবহার করতে পারবেন, যা খুবই একটি অসাধারণ বিষয়। সো গাইস, এরপর আপনারা যে চেঞ্জটি দেখতে পাবেন সেটা হচ্ছে স্ট্যাটাস বারে। স্ট্যাটাস বারটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ করা হয়েছে এবং আইকনগুলোও চেঞ্জ করা হচ্ছে। আর স্ট্যাটাস বারে একটা নতুন অপশন অন করা হয়েছে, সেটা আপনারা ডিসপ্লেতে গিয়ে সেটিংয়ে অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পর সবাই নিচে দেখবেন যে ডিভাইস থিম আছে। এখানে লাইট, ডার্ক এবং অটোমেটিক ওয়েলপেপার বেস্ট তিনটে অপশন আছে। সো অটোমেটিক ওয়েলপেপার বেস্ট হচ্ছে কি, আপনার ওয়েলপেপারকে অটোমেটিক আপনার ফোন জেনারেট করে নেবে। যদি আপনার ওয়েলপেপারটা হোয়াইট থিম হয়, সাদা টাইপের হয়, তাহলে সেক্ষেত্রে হোয়াইট থিম শো করবে, এবং যদি ডার্ক থিম হয় সেক্ষেত্রে ডার্ক শো করবে। সো এখন কিন্তু আমার থিমটা হোয়াইট আছে, আমি এটাকে আমি ডার্ক দিয়ে দিলাম। সো ডার্ক দিয়ে দিলে এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্ট্যাটাস বারটা এখন একটু কালো টাইপের হয়ে গেছে, এটা হচ্ছে ডার্ক থিম। সো এটা কিন্তু আপনারা নাইটে, নাইট মোডের ক্ষেত্রে ইউজ করতে পারেন এবং অন্য ক্ষেত্রে ইউজ করতে পারেন, যা কিন্তু খুবই ভালো একটা সুবিধা। আর এর আইকনগুলো কিন্তু মোটামুটি অনেকটাই চেঞ্জ হয়েছে। সো গাইস, 9.0 তৃতীয় যে আপডেটটি দেখতে পাবেন সেটি হচ্ছে এর সেটিংয়ে। আপনারা যখন ফোন থেকে সেটিংয়ে যাবেন, তখন সেটিংয়ে যাওয়ার পর আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে এখানের যে আইকনগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আইকনগুলো কিন্তু মোটামুটি অনেকটা কালারফুল করা হয়েছে এবং অনেকটা প্রিমিয়াম, যা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। সো 9.0 একটা বিষয় আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এটা অনেকটা কালারফুল করার চেষ্টা করেছে। তারা তাদের থিমটাকে, অর্থাৎ এই সিস্টেমটাকে অনেকটা কালারফুল করার চেষ্টা করেছে। অ্যান্ড মোস্টলি নতুন অনেকগুলো ফাংশনই দিয়েছে, যেমন ডিজিটাল ওয়েলবিং। সো এটা কিন্তু সেটিংয়ে নতুন একটা অপশন আসছে, এটা নিয়ে আমি একটু পর আলোচনা করব। কিন্তু এই যে নতুন আইকন সিস্টেমটা দিয়েছে এটা কিন্তু খুবই সুন্দর লাগে। সো গাইস, এরপর নেক্সট যে আপডেটটি দেখতে পাবেন সেটা হচ্ছে অ্যাপ ইউসেজ মেনু। অ্যাপ ইউসেজ মেনুটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ করা হয়েছে, আগের তুলনায় অনেকটা বড় করা হয়েছে। সো যা কিন্তু ব্যবহারে খুবই সহজযোগ্য এবং খুব সহজেই আপনারা বুঝতে পারবেন যে কোন অ্যাপটা কিসের জন্য রান করেছেন, সো সেগুলো সহজেই দেখতে পাবেন। আর এটি আরেকটা বড় ফাংশন হচ্ছে এর স্প্লিট স্ক্রিনটা কিন্তু এখন, মানে স্ক্রিনটা দুই ভাগে ভাগ করে দেওয়া কিন্তু এখন খুব সহজ হয়ে গেছে। সো এর জন্য আপনাদের কী করতে হবে, কোনো একটা অ্যাপ রান করার পর এখান থেকে আপনারা সেই আইকনটাতে ক্লিক করবেন, অ্যান্ড ক্লিক করলে স্প্লিট স্ক্রিন নামে অপশনটা পাইবেন। সো স্প্লিট নামে অপশনটা পেলে আপনারা সেখান থেকে আপনার স্ক্রিনটা সরাসরি দুইটা অ্যাপ একসাথে রান করতে পারবেন, স্ক্রিনটা স্প্লিট করে, মানে একটা অ্যাপকে স্প্লিট করে দুইটা অ্যাপ একসাথে রান করা আপনার একই ডিসপ্লেতে। সো এটাই হচ্ছে স্প্লিট স্ক্রিনের বৈশিষ্ট্য। সো এইভাবে আপনার স্ক্রিনটাকে স্প্লিট করতে পারেন, যা কিন্তু খুবই সহজে করা যায়। গাইস, অ্যান্ড্রয়েড 9 কিন্তু সোয়াইপ অ্যাপ মেনু নামে একটা নতুন গেস্টার অ্যাড করা হয়েছে, যা কিন্তু খুবই একটা আকর্ষণীয় এই 9.0-এর। সো এটা আপনারা সরাসরি সেটিংয়ে গিয়ে এনেবেল করে দিতে পারেন। সো আপনাদের সেটিংয়ে যে মোটামুটি সব ডিভাইসের জন্য এই অপশনটা এসেছে, গেস্টারে গিয়ে সোয়াইপ অ্যাপ অন হোম বাটন, এটা অন করে দিবেন। সো এটাই হচ্ছে এই ওরিও আপডেটের নতুন একটা গেস্টার, এটা অন করে দিলে আপনার নিচে একটা গেস্টার দেখতে পাবেন। সো এটা দ্বারা কিন্তু আপনারা আপনাদের সম্পূর্ণ ফোনটা পরিচালনা করতে পারবেন, যেরকম এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আপনার সম্পূর্ণ ফোনটা পরিচালনা করতে পারবেন। আর আপনাদের কিন্তু নিচে ন্যাপবারের গুগল যে বাটনগুলো আছে সেই বাটনগুলো কিন্তু ইউজ করার কোনো প্রয়োজন নেই। সো গাইস, এরপর নেক্সট যে আপডেটটি দেখতে পাবেন সেটা হচ্ছে স্ক্রিনশট এডিটিং, এবং খুব সহজে স্ক্রিনশট নেওয়া যায়। সো এর জন্য আপনাদের এখন দুইটা বাটন টিপ মারা লাগবে না, সহজে খালি পাওয়ার বাটনটি টিপ দিয়ে ধরে রাখবেন এবং নিচে স্ক্রিনশট নামে একটা অপশন দেখবেন।
সেক্ষেত্রে স্ক্রিনশটে ক্লিক করলে আপনাদের স্ক্রিনশটটি নিয়ে হয়ে যাবে অ্যান্ড এরপর আপনার এটা সরাসরি এডিটও করতে পারবেন। সো এডিট করার জন্য এডিট নামে একটা অপশন দিয়েছেন অ্যান্ড্রয়েড 9.0, সো এখান থেকে আপনারা সরাসরি আপনাদের স্ক্রিনশটটা এডিট করতে পারেন অ্যান্ড স্ক্রিনশটটা এডিট করে আপনারা সহজে যে কেউ সাথে শেয়ার করতে পারেন। সো এভাবে কিন্তু আপনারা নতুন 9.0 আপডেটে কিন্তু খুব সহজে স্ক্রিনশট এডিট করতে পারবেন। তো গাইস এরপর যে আপডেটটি দেখতে পাবেন সেটা হচ্ছে আপনাদের পাওয়ার মেনু এবং সাউন্ড কমানো বাড়ানোর ক্ষেত্রে নতুন একটা চেঞ্জ দেখতে পাবেন। সো পাওয়ার মেনুর ক্ষেত্রে কিন্তু পাওয়ার মেনু তো ডার্ক থিম হোয়াইট থিম দুইটাই আগের মতো ইউজ করা যায় অ্যান্ড এদিকে কিন্তু পাওয়ার মেনুতে স্ক্রিনশট নামে একটা অপশন অ্যাড করা হয়েছে। সো আর এক্ষেত্রে তেমন কিছু চেঞ্জ হয় না এবং অডিও সিস্টেমে আপনারা একটু চেঞ্জ দেখতে পাবেন যে অডিও কমানো বাড়ারে এবং অনেকগুলো অপশন দেওয়া হয়েছে, যেরকম এক্ষেত্রে উপরে ডাইরেক্টলি আপনারা জেনারেল সাইলেন্ট এগুলো মোড ইউজ করতে পারবেন এবং সেটিংয়ে নামে একটা অপশন দিয়েছে অডিও কন্ট্রোল ম্যানেজার হিসেবে। এখান থেকে আপনারা সরাসরি সবগুলো ফাংশনই কন্ট্রোল করতে পারবেন, যেমন মিডিয়া ভলিউম, কল ভলিউম, রিং ভলিউম, অ্যালার্ম ভলিউম, এগুলো চারটা ফাংশন কিন্তু এখান থেকে সহজেই কাস্টমাইজ করে নিতে পারেন। সেভাবে কিন্তু অডিও সিস্টেমটা কিন্তু সহজেই আপনারা ইউজ করতে পারেন অ্যান্ড এটা কিন্তু 9.0 খুব ভালো একটা আপডেট বলতে পারে। সো গাইস সর্বশেষ থাকছে ডিজিটাল ওয়েলবিং নামে এই অপশনটি, যেটা আমি বলেছিলাম শেষে আলোচনা করবো। সো এই ডিজিটাল ওয়েলবিং নামক এই অপশনটি কিন্তু ব্যাটারি অপটিমাইজেশন করার জন্য এই নতুন ফাংশনটি অ্যাড করা হয়েছে। আপনাদের ব্যাটারির পারফরমেন্স কীভাবে কেমন চলছে সো সেটার জন্য এই ডিজিটাল ওয়েলবিং অপশনটা দিয়েছে আর এটা কিন্তু সরাসরি গুগল থেকে এসেছে। সো এটা কিন্তু আপনারা প্রথমে পাবেন, এর জন্য আপনাদের প্লে স্টোর থেকে ডিজিটাল ওয়েলবিং এই অ্যাপটা ইনস্টল করতে হবে। সো এক্ষেত্রে ডিজিটাল ওয়েলবিং প্লে স্টোরে গিয়ে ডিজিটাল ওয়েলবিং অ্যাপটা ইনস্টল করবেন, করলে এখানে সেটিংয়ে আপনারা এই অপশনটি দেখতে পাবেন। সো এর মাধ্যমে আপনারা আপনাদের ব্যাটারির কতটুকু কোন জায়গায় ইউজ করেছেন এবং ব্যাটারি কত তাড়াতাড়ি চার্জ হচ্ছে, কীভাবে কী হচ্ছে, সো ব্যাটারির সম্পূর্ণ ডিটেলস এখানে আপনারা দেখতে পাবেন। সো গাইস এই ছিল 9.0 মেন আপডেটগুলো। আসলে মেন আপডেট বলবো না, এগুলো আপডেট ছাড়াও আরও ছোটো ছোটো অনেকগুলো আপডেটই এসেছে, কিন্তু মেনগুলোর মধ্যে আসলে যেগুলো অনেক হাই লেভেলের সো সেগুলোর মধ্যে আসলে এই কয়টা ছিল। সো এছাড়াও আরও ছোটো ছোটো অনেকগুলো আপডেট এসেছে যা আপনারা আপনাদের যদি 9.0 অ্যান্ড্রয়েড আপডেট দিয়ে থাকেন তাহলে সেগুলো ব্যবহারের মাধ্যমে জানতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন অ্যান্ড শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন।